بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. শাড়ির পার সাধারণত ছোট্ট থাকে, শাড়িটাকে চেনা যায়, টাঙ্গাইলের শাড়ি কিনা, হ্যাঁ এই পাবনার শাড়ি কিনা, সেই জন্য। তবে অনেক সময় এই পাড় আবার শাড়ির চেয়ে বড় হয়ে যায়, যদি জামদানি হয়, তারপরেও সেটা কিন্তু পাড়ই থাকে। তো এই হাসিয়া অনেক সময় কিতাবের চেয়ে বড় হয়ে যায়। হানাফি মাজহাবে একটা হাসিয়া আছে, হাসিয়া ইবনে আবিদিন। মালিকি মাজহাবে একটা হাসিয়া আছে, হাসিয়া দাসুকি। তো এই হাসিয়া দাসুকির একটা কাহিনী বলবো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির প্রাথমিক মাজহাবে উনি এই ওজুর ভিতরে খেলাল করাটা মাকরুহ জানতেন, মাজহাবে ওটা মাকরুহ হিসাবে জানে। এখনও মাগরিবে মরক্কোয় কিছু মালিকে আছে, ওনারা এটাকে মাকরুহ ফতোয়া দেয়, খেলাল করা, দাড়ি খেলাল করা, হাঙ্গুল খেলাল করা, এগুলো। তো ওনার একজন প্রসিদ্ধ ছাত্র আছেন ওহাব ইবনে মুনাব্বি রহমতুল্লাহ আলাই, তো উনি বিখ্যাত ছাত্র, ওনার খুব কাছাকাছি থাকেন। অনেকদিন পরে মদিনার মসজিদে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে শোনাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় ইউখাল্লিলু আসাবিআহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুল এভাবে খেলাল করতেন। ইয়ে শুনে ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন, হাজা হাজা এ খুব সুন্দর হাদিস তুমি আমাকে শোনাইলা, আমি তো হাদিস জীবনে শুনিনি, যার জন্য আমি তো এটাকে মাকরুহ মনে করে চলেছি। তুমি এ আজ থেকে বলে দাও ইমাম মালিক সাহেবের ফতোয়া হলো খেলাল করা। আমি আপনাদের এই কথাটা শোনালাম এই জন্য যে এই ইখতিলাফ, এই ইখতিলাফকে সহনশীল করার জন্য, তাসামুহতে নিয়ে আসার জন্য ইমাম মালিক রহমতুল্লাহ যে বিষয়টা আপনি দেখলেন, এই বিষয়টা আসছে কোত্থেকে, এটাই আজকের এখানে আলোচনার বিষয় ছিল আমার মনে হয়। আমি যদিও আর্টিকেলটা পাইনি, তো সবার আলোচনা থেকে মনে হচ্ছে যে মূল নীতিটা এখানে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। তো মূল নীতির একটা নীতি আছে, মানে যতগুলো মূল নীতি তৈরি করবেন তার একটা ফান্ডামেন্টাল রুল থাকার দরকার, সেটাই আছে। অনেকে আলোচনা করেছেন, আল্লাহ নিজে বলেছেন যে আল্লা ইয়াজালুনা মুখতালিফিন, আল্লাহ ইচ্ছে করলে সবাইকে এক করে দিতে পারতেন, কিন্তু সবাই মুখতালিফ থাকবেই, ইখতিলাফ করতেই থাকবে, এ কথা বলা হয়েছে। তাহলে এখান থেকে আমাকে আপনাকে ধরে নেওয়ার দরকার যে আমাদের মধ্যে কিন্তু ইখতিলাফ হতেই থাকবে। ইখতিলাফ মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করাটা ভুল, কারণ আপনার সৃষ্টির সাথেই এটা জড়িত আছে, ইখতিলাফ তুলে দিতে পারবেন না আপনি, ইখতিলাফ হতে থাকবে। এখন এখানের ভিতরে কোনটা ভুল আর কোনটা ঠিক এটা মাপকাঠি করার জন্য আপনাকে দাড়িপাল্লা দিয়ে দেওয়া হয়েছে, সেইটা দিয়ে মাপবেন, কোনো ঝগড়া চেটি হওয়ার কথা না। সেটা হলো যে তারা তুফিক মামরায়ন লান্তাজিল্লু মাতামাকসাবতু বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাতে নবী, এই শেষ হয়ে যাবে। তা আমাদের এই তাসামুতে, এই অসে দেলে, এই নিজের আবক্ষকে খুলে দেওয়ার জন্য আমি অনুরোধ রেখে, আমি মনে করি আমি জাস্ট আসছি এটা জানান দেওয়ার জন্য। উপস্থাপক আমাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আমাকে এখানে তুলে দিলেন, আমি আপনাদের সামনে দেখা করলাম। আমি আজকে আপনাদের আলোচনায় এত মুগ্ধ হয়েছি, এই স্বীকৃতি দিয়ে যাচ্ছি যে আপনাদের সাথে আমি সার্বক্ষণিকভাবে আছি। আমাদের তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।